সামনে যারা মিডিয়া কভারেজ দেন এবং যারা আন্দোলন করেন তারা দেখবেন একটি পরিচিত মুখ, রমনা জোনের এডিসি হারুন। হারুন সাহেব, আপনি ছাত্রলীগ করেছেন, আমরা জানি ছাত্র জীবনে ছাত্রলীগের ক্যাডার ছিলেন, আমরা জানি, কিন্তু গায়ে যে পোশাকটা দিয়েছেন, কাঁধে যে বন্দুকটা নিয়েছেন, হাতে যে লাঠিটা নিয়েছেন, ওই লাঠি এদেশের কৃষক শ্রমিক রিক্সাওয়ালার ঘাম শ্রম রক্ত পানি করা ফ্যাট ট্যাক্সের টাকায় কিন্তু কেনা হচ্ছে। প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে জনগণের ফ্যাট ট্যাক্সের টাকায় পোশাক গায়ে দিয়ে যদি জনগণের উপরে ছাত্রলীগের ক্যাডারগিরি দেখাতে চান, আমরাও সেই ক্যাডারকে কিন্তু শিক্ষা দিতে পারি। পুলিশ অনার যাই হন, ফের যদি আপনার আগ্রাসী ভূমিকা করো আন্দোলনে দেখি আমরাও কিন্তু পাল্টা আঘাত করবো। আজকে আমরা বলেছি বন্ধুগণ, পুলিশের সাথে তো আমাদের কোনো বিরোধ নাই, কারণ তারা আমাদের নিরাপত্তার জন্য নিয়োজিত থাকে। পুলিশ তো আওয়ামী লীগের বাহিনী না, পুলিশ একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী। তারা কেন আজকে লেজুর ভিত্তি করার জন্য আজকে নিজেদের সত্তাকে বিসর্জন দিয়ে স্বকীয়তাকে নষ্ট করে তারা সরকারের পিঠা বাহিনীতে পরিণত হবে? আমাদের সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী ভাই বলেছেন, ক্যারেক্টারকে ইন্ডিকেট, বিনিময়ে অর্জিত বাংলাদেশটাকে আপনারা এই আওয়ামী দুর্বৃত্তদের হাতে আপনারা বিকিয়ে দেবেন না।